যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন মা এই বিষয়ে সবকে জানেন তো আজকে আমরা মিষ্টি কুমড়া শাক দিয়া কুমড়া ধরব মিষ্টি কুমড়া শাক দিয়া ইলিশ মাছ আছে যেটা নোনা ইলিশ আনছিলাম কক্সবাজার থেকে একদিন খাইছি আমরা অবশ্য কচু শাক দিয়া ভালো লাগছিল ওরা মাছটা ভালোই লাগছে তো খারাপ লাগে না কিছু মাছ আছে না গন্ধ হয় গন্ধ করে আর ইলিশ মাছ নোনা ইলিশ তোমার এমনই লাগে না যাইনি আমার দিকে কিছু লাউ শাক দিয়া কি আপনি মিষ্টি কুমড়া শাক রাঁধুন লাউ না আমি তো লাউ শাক খুলে যায় তাহলে ওইটাই পারবেন দিলাম তো খুললো না এই তো এখন ওইটি বয়স আছে এগুলো আমার বড় হোক কিরা খাবি না বাচ্চা কাচ্চা নাই তো আমরাই সাইজ নাই বদিক দাওয়াত দেন খালি কি রাঁধবেন ওই সবই কয়ে যাচ্ছেন দাওয়াতের কথা করছেন নিয়ে যা চিন্তা করছেন কি আরাম কি হাইছিস এখন খালি মৃত্যুটাই বাকি আছে খায় দেয় মরে যেতে হবে শেষ হ্যাঁ আজ মরে গেলে তো কাল দুই দিন বিয়েও হয়ে গেছে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে এখন কি বাকি খালি মৃত্যু তাই না খায় দেয় শেষ গাছের গুষ্টি সত্যি সাফ করে দিতে সত্যি কথা আমি এই জন্যই কাটতেছি আমার সাউরি হলে দেখতে কাটতে করি কাটতে আপনার মতো কি বুড়া সত্যি কাটতে এই না না এবার ওই সাল লাগবে পাতা তুলেন কয়টা পাতা তো কম হবে পাতা সব হয়ে গেছে আমারে বিয়ে শাদি সব হয়ে গেছে এখন অফুল আলা ওই যে মিষ্টি কুমড়ে ডুগা খায় মরি যাবো শেষ কাল্লা ফতে ভালো ভালো ডুগা গুড়ি কাটিলি আসলি এই যাও কত সময় নতুন শাকের
কাঁচাই খেতে মন যাচ্ছে। আমি এই জন্য কইছি আমি পিরাক তো খাইছি ঢাকাতে না। রাক্ষস বলে আলুরে রাক্ষস বানাতেছে। না না অত ই কাটি নেই, বড়টাই কাটছে, ওটা আরো আছে আরো আছে। আবার বাদামও কাটেছে, বাদামও এখনো খাওয়ার মতোই হয়নি, বড় হোক না বাদাম পয়রা যাই পোকা পয়রা গেছে ওই দেখো পাকা। কলা কুটলাম, কলা দিয়া বেগুন দিয়া আর হলো আলু কলার মধ্যে বেগুন দেয়। এই শাক কি সুন্দর ছোট ছোট ডোগা না কাঁচি নিরাতে গেলে রূপ নাই তো বাবা। কাটাকাটি করে দৌড় দেয় শাক কাটি বাদাম ছুলি খাই দেয়। বাদামটা মানে সরি জাম্বুরা আপনারা অনেকে বলেন এটা আবার কি এর বাদাম, তো জাম্বুরাটা হইলো কত বড় ছিল এতটুক হয়ে গেছে, দেখি আর একটু পারি। এখানে তিন চারজন আছে তো, এই যে একটা ফাইটে গেছে, এটা তো এই লেবু, হ্যাঁ লেবু লেবু বাতাবি লেবু, এটা ফাইটে গেছে ফাইটে গেছে। দেখি আমার গাছের ফল আছে ঠিকই, কিন্তু ফলগুলো দেখি একটা পাকছে কি সুন্দর দেখেন, পাইকা ভিতরে টস টস হয়ে গেছে, আরও আছে পরে ওইগুলা পরে পারবো, এটা নেই একটা নষ্ট হয়ে গেছে না রে দেখতো না, এতে হ্যাঁ নষ্ট হয়েছে দেখি তো পড়ে গেছে। এর দিকে নষ্ট হয়ে গেছে, আমার খালাইতেছে দেন দুধ নিয়ে কেমনে তো আস্তে আস্তে যে ঢাকির বউ নাকি, হ্যাঁ ও আস্তে আস্তে আটে মোটা মানুষ মনে আস্তে আস্তে আটে। কি নিয়ে আইস খালা? আমি তো খাই না তোমরাই খাও। আর না না সকালে আমি চাইছি, সকালে তোমার ম্যাডাম খাইলা জামলা জাম্বুরা মাকানি দুপুরে আর ভাত খাওয়া লাগবে না, এটাই খামো। ঝাল হবে না অনেক ঝাল ওর জ্বরের মুখ তো। আপনি কিন্তু আবার টুকি খেয়ে আরো নিয়ে
ওরে আল্লাহ রে খাও একটু নাও মোটা হয়ে যেতেছে এমনি রুচি জ্বালা মোটা জ্বালা থাকতে পারতেছ না নে পাখি নে পাখি নে নে পাখি কি কে তুমি বাদ চুলাই দিছো কে আমি আহম তারপর দিমু যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সেটা হলো ইলিশ মাছ দিয়ে শাক রান্না করব এটা হলো নোনা ইলিশ এটা পরিষ্কার করে নেব পানি দিয়া তারপরে যা পানি দিয়ে পরিষ্কার করে নেই করাবো টমেটো এটা নিলে একদম না দিই এটা না ফালাইলে হয় না ডিম শুদ্ধ এটা একটা তরকারি বসাইতেছি তরকারি এই তরকে এটাই ছিল বসাইয়া আমি আপনাদেরকে এখন আপনাদের সাথে শেয়ার করব আদা কে একটু দিই মা তাড়াতাড়ি